মালদার হবিবপুর থানার বিএসএফের 159 নম্বর ব্যাটালিয়নের হাতে ধরা পড়ল 6টি মহিষ ও 1টি গরু। কোদারিপাড়া বিএসএফের 159 নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আরগাছি ও ডাল্লা বিওপির মধ্যে বস্তি এলাকায় এগুলি ধরা পড়ে। প্রকৃত পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।